তোমার নাম কি? আপনার নাম? আইনকে বন্ধ করে রাখছে কেন? মানে কি করছে রে? আপনার নাম কি? হয়েছিল কি ঘটনাটা? কি করছে? কারা করছে? কি নাম তাদের? কি নাম? ও মেয়েটা শনিবার দিন এমন ভাবে টিপেছে, ও গিয়ে বলছে মা বাবা তো মা তো খাইতো না, তার দিদা তখন বলছে যে দিদা কি মা কি করবে না, না সে ভাবিয়ে রে, সে তখন যে স্যার যে মাস্টার কি মারছে তো মারছে নি না, না না কি হয়েছে না আমার স্যার আমার বুক টিপে দিয়েছে জোর সে, মানে ওগুলা কি ব্যান? এটা কতদিন ধরে হচ্ছে এরকম? এখন এখন কি চাইছেন কি আপনারা? আপনারা জনগণ যেটাই বলবে সেটাই হবে। পাঠাবেন এরপর থেকে স্কুলে বাচ্চাকে? কি করবো, বাচ্চারা কোথায় পড়বে? এই শিক্ষককে কি চাইছেন এখানে? না না না, এই শিক্ষককে নেব, এদের নেব। ক্লাস স্টার্ট করে। আপনার নাম কি? হয়েছে আজকে স্কুলে? আজকে স্কুলে হয়নি, অনেক দিন আগে থেকে হচ্ছে। মেয়েরা পড়া দিতে গেলে মাস্টারমশাই ছেলেদের পড়া দিতে দিবে না, ছেলেদের বলবে চলে যা তোমরা, আর মেয়েদের পড়া দিতে গেলে মেয়েরাকে নিয়ে বসাবে কোলে, কোলে বসিয়ে তাদের গায়ে হাত বুলাবে, দিয়ে অত্যাচার করবে। মেয়েরা গিয়ে বাড়িতে বলেছে মা এরকম স্যার আমাদের এরকম বলে। আমি বলি স্যার বলে তুই আর অন্য স্যারকে বলিস নি? না অন্য স্যারকে বলি না, আমরা এরকম বললে আমরা পালিয়ে আছি স্যারের কাছ থেকে। আর পড়া দিতে গেলে উল্টা পাল্টা পড়া বলবে, ওরা আমি যেটা বলবো সেটা ঠিক, তোরা ভুল করলে ও বলবে না এটা না অন্যটা, আমার আমি যেটা বলবো সেটা ঠিক। কতজন শিক্ষক এরকম করেন? আপনার কি চাইছেন? শাস্তি কি চাইছেন? আপনার নাম? তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা স্কুলে কি ঘটেছিল জানো? আমরা বাইরে গেছিলাম, গিয়ে আমরা তো যেতে দিয়েছিল না, তারপরে একটা আছে মেয়েরা গেল যেতে দিয়েছিল, তারপরে যখন অনেক তখন আমাদের মারছিল। কেন এরকম করে কেন জানি না, ক্লাসে ঢুকলেই বকবে? হ্যাঁ। এটা কবে থেকে কবে থেকে করে এরকম? অনেক দিন ধরে। আপনার নাম? আপনি কি করেন? কোন স্কুলে? ছাত্রছাত্রীদের গার্ডিয়ানদের অভিযোগ, আপনি দিনের পর দিন ধরে এই স্কুলের 3-4 ক্লাস 2-এর ছাত্রীদের শ্লীলতাহানি করছেন, এই পরিপ্রেক্ষিতে আজকের আপনি ঘেরাও হয়ে স্কুলের মধ্যে বসে আছেন, কারণটা কি? আমি ছাত্রীদের সবাইকে ভালোবাসি, আমি স্কুলের যে বিষয়টা আছে স্বাস্থ্য ব্যায়ামের, সেই ক্লাসটা আমি সবার সঙ্গে করি। আচ্ছা সেটা তো ছাত্রীরা অভিযোগ করছে যে আপনি নাকি তাদেরকে নিয়ে কোলে বসান, আপনি তাদের গায়ে হাত দেন। আমি কোলে বসাই না, কোনো সময় কোলে বসাই না, চিমটি কাটেন সবার গায়ে, কিন্তু আমি সবাইকে আদর করি, আমি পড়াটা পড়াই। কিন্তু সেটা তো ব্যায়ামের জন্য তো আলাদা একটা পিরিয়ড থাকে, সেই পিরিয়ড না করে স্কুল চলাকালীন স্কুল খাতা জমা দেওয়ার পর তাদেরকে এই আচরণ করেন কেন? আমাদের যে ক্লাস থেকে 3 জন শিক্ষক ক্লাস থাকে অনেক দূর, তার মধ্যে আমাকে ক্লাসের মধ্যেই আমি করি, সেখানে খাবার পরেই এই ব্যায়ামটা বেশিরভাগ হয়, মানে ক্লাস সবগুলো ক্লাস তো একসঙ্গে করতে পারি না, মানে
খাওয়ার আগে হয়তো একটা অন্য ক্লাসে করি, আবার অন্য ক্লাসের সময়। তাহলে এটা তো ওরাও তো বলছে নিয়মিত এটা হয় না যখন তখন আপনার মর্জি মতন। এবং ওই ব্যায়াম করা আপনি যেটা বলছেন ব্যায়ামের কথা, তাহলে সেখানে কোনো ছাত্রকে অ্যালাউ করেন না কেন, বের করে দেন কেন? কেন আমরা ক্লাসেই করে, সমস্ত ছাত্রও করে। ছাত্ররা অভিযোগ করেছে যে আপনার সেই সময় আপনি কাউকে স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে অ্যালাউ করেন না। না না, সবাই ক্লাসের মধ্যেই হয়, মাদুর বিছিয়ে ক্লাসের মধ্যেই ছাত্র ছাত্রী সবাই থাকে। মাদুর বেছানোর কথা কিন্তু কেউ একবারও বলেনি। আমি নিচে যে মাদুরটা পেতে তো হয় বসে যে ব্যায়ামগুলো করবে, অনেক সময় বারান্দাতেও করাই, যখন ছুটি হয়ে যাবে ক্লাস পাচ্ছি না তখন প্রায় দু তিনটা ক্লাসকে একসঙ্গে নিয়েও করে। তাহলে এতদিন পর এই অভিযোগ এলো কেন আপনার বিরুদ্ধে? আপনি যেটা অস্বীকার করছেন এ তো অভিযোগ, রীতিমতো অভিযোগ। প্রত্যেক ছাত্রীরা আপনার বিরুদ্ধে আঙুল তুলছে এবং ছাত্ররা আঙুল তুলছে যে আপনি সেই সময় কোনো ছাত্রকে অ্যালাউ করেন না। সবাই থাকে কিন্তু, তাহলে এতদিন যদি করিয়ে থাকেন তাহলে হঠাৎ আজকে কেন আপনার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে? ঘটনাটা একদিনের জন্য হয়নি কিন্তু, দীর্ঘদিন ধরে ঘটছে, এটা বলে আসছে। এবার তার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার জন্যই আজকে এটার প্রতিফলন। এটা আপনি কি চাইছেন বলুন? আপনার ছাত্রীরা যেটা অভিযোগ করছে ঠিক না ভুল? আপনি বলুন আপনার বিরুদ্ধে যে ছাত্রীরা এবং ছাত্ররা যেসব কথা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে সেটা ঠিক কি না? হ্যাঁ না, আমি ক্লাসটা করাই, এখন কীভাবে সেটাকে নিয়েছে সেটা ব্যাপারটা।